কংগ্রেসে থাকা অবস্থাতেও বলেছি যে রাজ্যের বিরোধী রাজনীতির মুখ শুভেন্দু অধিকারী। এটা নিয়ে কোনো মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার যে লড়াই, সেই উৎখাত করার লড়াইতে শুভেন্দু অধিকারী হচ্ছে প্রধান সেনাপতি। বেশ কৌস্তুভ বাবু, আপনি পদত্যাগ করেছেন, বড় সিদ্ধান্ত, দীর্ঘদিন ধরে এই একটা বিষয় নিয়ে জল্পনা চলছিল। দেখুন, আমি বারংবার দলের মধ্যে দলের বাইরে বারংবার বহুদিন ধরে এই আওয়াজটা তুলেছিলাম যে আমাদের যেভাবে দল চলছে সেটা খুব দলের হিতে হচ্ছে না। দেখুন, কংগ্রেসের ইলেকশন জেতার যে মানসিকতা সেটাই কোথাও হারিয়ে যাচ্ছে। সামনে নির্বাচন, কংগ্রেস এখন ভারত জোড়ো যাত্রা করছে একজনের ইমেজ ব্র্যান্ডিং কে কেন্দ্র করে। দ্বিতীয়ত হচ্ছে বহু বড় বড় ঘটনা ঘটেছে। আমি দিল্লির পার্টটা ছেড়ে দিলাম, আমি এবার রাজ্যে চলে আসি। রাজ্যের ছোট একজন দলের সৈনিক হিসাবে এতদিন তো ছিলাম রাজ্যের ক্ষেত্রে, যেমন ধরুন সন্দেশখালি বকটুই থেকে শুরু করে তপন কান্দু খুন হয়েছে, সন্দেশখালীর মতন রিসেন্ট ঘটনা, একটা ঘটনাতেও কংগ্রেসের নেতৃত্বের একটা কথা পর্যন্ত পাওয়া যায় না। সন্দেশখালী এমন একটা ঘটনা সারা দেশের, যেখানে হারি হয়ে গেছে, প্রধানমন্ত্রীকেও এই সিচুয়েশনে রিয়্যাক্ট করতে হয়েছে, কিন্তু কংগ্রেসের নেতৃত্বের তরফে কোনো হেলদোল নেই। কোথাও মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসটাকেই অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি রাজ্য কংগ্রেস বলে মান্যতা দিয়ে দিয়েছে। যখন সেটাই হয়ে যায় তো সেই ক্ষেত্রে কংগ্রেসে থাকার মানেটা কি? থাকার মানেটা বেসিক্যালি সেলফ রেসপেক্টের সাথে কম্প্রোমাইজ করা। কৌশলদা, একটা জিনিস আমি জানতে চাইবো যে এই ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোট হওয়ার পরও পরে কিন্তু আমরা দেখলাম যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের প্রথমে একটা সখ্যতা, যে সখ্যতা নিয়ে আপনি এর আগেও প্রশ্ন করেছেন, এবং তারপর সেই জোটটা কিন্তু কাজের কাজ কিছুই হলো না। আপনার পরবর্তী পদক্ষেপ তাহলে কি হবে? না না, কি কাজের কাজ হলো না, তৃণমূল কংগ্রেস চাইছে না। কংগ্রেস তো একদম মানে নিজের সর্বস্ব দিয়ে মানে পারলে দলটাকে দিয়ে দেবে তৃণমূলকে, এরকম একটা ভাব করছে। তো আজকে ধরুন কথার কথা, যদি এর সম্ভাবনা কোনোভাবেই নেই, কংগ্রেস 7টা আসন পাবে কিনা সেই নিয়ে সন্দেহ, তো সেই ক্ষেত্রে মানে হয়তো এটাও হতে পারে যে কনসিকিউটিভলি তৃতীয়বার কংগ্রেস বিরোধী দল সরকারিভাবে তকমাটাও পেলো না, এবারও সেটাও হতে পারে। তো সে আমি সেই জায়গা থেকে বলছি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, ধরেন এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যদি সরকার করার মতন জায়গা হলো, তৃণমূল কংগ্রেসের সমর্থনের প্রয়োজন হলো, তো তৃণমূল কংগ্রেস তো এখানে প্রদেশ কংগ্রেসের দপ্তরটাকে পর্যন্ত যদি তখন চায় তখন তাই দিয়ে দেবে। কৌস্তুভদা, আরো একটা জিনিস আমি জানতে চাইবো, আপনি 14 বছর বয়স থেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, যখন আপনাকে বলা হতো যে বাচ্চা কংগ্রেস, সেই দলটার সঙ্গে আপনি সমস্ত সম্পর্ক ছেদ করে দিলেন, কি করা যাবে? এখন মানুষের জীবনে আসে এরকম কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, নিজের বাড়ি কেউ ছেড়ে যেতে চায় না, কিন্তু পরিস্থিতি তৈরি হলে বাড়ি ছাড়তে হয়। এখন কি করা যাবে, হতে হচ্ছে। আত্মসম্মানের আগে তো কোনো কিছু নয়, অনেক দিন ধরে আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করেছি আর পারছি না, ক্লান্ত পরিশ্রান্ত। কৌস্তুভদা, সেক্ষেত্রে আপনি কি পরবর্তীতে অন্য কোন রাজনৈতিক দলের সদস্য হিসেবে আপনাকে আমরা দেখতে পাবো? দু একদিন অপেক্ষা করো, সব বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আরো একটা জিনিস জানতে চাইবো, যে কংগ্রেসের সঙ্গে তো আপনার দীর্ঘদিন ধরেই একটা মতানৈক্য তৈরি হয়েছিল, আপনাকে বাদানুবাদে জড়াতেও আমরা দেখেছিলাম, তো সেক্ষেত্রে কোনোভাবে কি ড্যামেজ কন্ট্রোল করা সম্ভব হলো না? কি করা যাবে, দলের নেতৃত্ব অধীর বাবুর ঘনিষ্ঠ বৃত্তে যারা যারা আছেন তারা আমাকে সবাই দল বিরোধী বলে মনে করেন, দলের একটা বড় অংশের নেতৃত্ব আমাকে তারা নিয়ে তারা একটা ক্রাইসিস মনে করে, বিভিন্ন জায়গাতে আমাকে নিয়ে অনেক রকম অনেক কথা বলে, কিন্তু আমি তাদের সবাইকেই বলি একটা কথা, সেটা হচ্ছে যে যেদিনকে অধীরবাবুকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াত কন্যাকে, তার প্রয়াত কন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল, একটা নেতারও সাহস হয়নি সেদিনকে সামনে এগিয়ে এসে প্রতিবাদ করা, সেদিনকে কৌস্তুভ বাগচীই প্রতিবাদ করেছিল, গ্রেপ্তার হয়েছিলাম, হেনস্থা হয়েছিলাম, তারপরও নিজের জায়গা থেকে সরিয়ে দিই। তো যারা এখন অধীরবাবুকে এত ভালোবাসেন, যারা দীর্ঘদিন ধরে দলে আমাকে কোণঠাসা করবার চেষ্টা করেছেন, তাদের একটাই বক্তব্য যে আমি নাকি দল বিরোধী, আমি ভাই এইরকম দল বিরোধী হয়েই থাকতে চাই। কৌস্তুভদা, যেখানে আপনি বলছেন যে আপনাকে দল বিরোধী বলা হয়েছে এবং অধীর বাবুর ঘনিষ্ঠ যারা তারা আপনাকে বেশি করে দল বিরোধী বলেছেন, সেক্ষেত্রে আপনার কি এই অভাব অভিযোগ অভিমান সবটাই অধীর বাবুকে কেন্দ্র করে? না না, অভাব অভিযোগ অভিমান আর কোনোটাই নেই, খুব চিন্তা করে, ভাবনা চিন্তা করে আমি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আবার বলছি, সেটা হচ্ছে এইখানে পশ্চিমবঙ্গে কংগ্রেসটা আর কোনো রেকগনাইজই করে না অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি, তো যেখানে সর্বভারতীয় দল এখানে রাজ্যের দলকে মানে রাজ্যের ইউনিটকে রেকগনাইজ করে না, তো এরকম দল করে লাভ কি? কৌস্তুভবাবু, আপনাকে আমরা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখেছি, আপনাকে আমরা বামেদের সঙ্গেও দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কি তাহলে আমরা এই এর মধ্যেই কি জল্পনা যেটা চলছিল যে আপনি হয়তো বিজেপিতেও যেতে পারেন, সেরকমই কি কিছু? বহুবার বলেছি, আমি কংগ্রেসে থাকা অবস্থাতেও বলেছি যে রাজ্যের বিরোধী রাজনীতির মুখ শুভেন্দু অধিকারী। এটা নিয়ে কোনো মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার যে লড়াই,
সেই উৎখাত করা লড়াইতে শুভেন্দু অধিকারী হচ্ছে প্রধান সেনাপতি। ব্যাস,